हाय फ्रेंड्स, वेलकम टू माय चैनल स्टडी विद ईशानी। आज 29th मे करंट अफेयर्स नतून क्लासे तुम्हारे स्वागत। प्रत्येक दिन मत 15 गुरुत्वपूर्ण करंट अफेयर्स प्रश्न प्रोवाइड करब और प्रत्येक प्रश्न साथे थाकबे एक्स्ट्रा डेटा स्टैटिक्स के बैकग्राउंड। तुम्हारा क्लसटा प्रथम के शेष पर्यंत देखो। ओके, ताहले चलो शुरू करछि आजकेर क्लास। आजकल क्लासे प्रथम प्रश्न, कौन कोम्पानी डिरेक्टर्स बोर्ड थेके पदत्याग करलें जैक डर्सी। এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন ডি টুইটার। অপশন ডি টুইটার। টুইটারের হেডকোয়ার্টার হচ্ছে সান ফ্রান্সিসকো, প্রতিষ্ঠা 2006 সালের 21 মার্চ, বর্তমানে সিইও রয়েছেন পরাগ আগরওয়াল। দুই নম্বর প্রশ্নে যাব। টম্ব অফ স্যান্ড শিরোনামে উপন্যাসের জন্য আন্তর্জাতিক বুকার প্রাইজ জিতলেন কে। এই প্রশ্নের উত্তর হচ্ছে গীতাঞ্জলি শ্রী। অপশন সি গীতাঞ্জলি শ্রী। মূল বইটি হিন্দি ভাষায় রচিত হয়েছে। পরের প্রশ্নে যাব। তিন নাম্বার, 2022 USPGA চ্যাম্পিয়নশিপ জিতলেন কোন গলফ খেলোয়াড়। এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন সি জাস্টিন থমাস। অপশন সি, তিনি আমেরিকান গলফ খেলোয়াড়। পরবর্তী প্রশ্নে যাব। চার নাম্বার, সম্প্রতি শ্রী ভেঙ্কটেশ্বর মন্দির উদ্বোধন করা হলো কোন রাজ্যে। এটা উদ্বোধন করা হয়েছে উড়িষ্যা রাজ্যে। অপশন ডি, উড়িষ্যার রাজধানী শহর ভুবনেশ্বরে এটি উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী নবীন পটনায়ক। তো উড়িষ্যা সম্পর্কে আমরা জানব, উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বর, মুখ্যমন্ত্রী নবীন পটনায়ক, রাজ্যপাল গণেশী লাল, প্রতিষ্ঠা 1 এপ্রিল 1936, প্রচলিত নৃত্য ডালখই, ডান্ডনাটে, ঘুমরা, রন, ছাডায়া, ওড়িশি, সাভারি, বাহাকাওটা। উড়িষ্যার কারেন্ট অ্যাফেয়ার্সগুলো একবার চোখ বুলিয়ে নাও। 2023 পুরুষদের হকি বিশ্বকাপ উড়িষ্যায় অনুষ্ঠিত হবে। ভারতের প্রথম স্কিল ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টার তৈরি হয়েছে উড়িষ্যার ভুবনেশ্বরে। উড়িষ্যা রাজ্য সরকার সমস্ত জেলা স্কুলগুলিতে মো স্কুল হকি ক্লাব উদ্যোগ চালু করার কথা ঘোষণা করেছে। ভারতে প্রথম উপজাতি স্বাস্থ্য মান মন্দির তৈরি করেছে উড়িষ্যা। হকি ইন্ডিয়া সিনিয়র ওমেন্স ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ 2022 টাইটেল জিতেছে উড়িষ্যা। ভারতের প্রথম অলিম্পিক ভ্যালুস এডুকেশন প্রোগ্রাম লঞ্চ করেছে উড়িষ্যা। এই হচ্ছে উড়িষ্যা সম্পর্কিত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। পরবর্তী প্রশ্নে যাব। পাঁচ নাম্বার, অ্যাচিভার্স অফ বেঙ্গালুরু অ্যাওয়ার্ড জিতলেন কে। এই অ্যাওয়ার্ডটা জিতেছেন ডক্টর বিশ্ব কারিয়াপ্পা। অপশন বি, তিনি সান গ্রুপ অফ কোম্পানিজের ম্যানেজিং ডিরেক্টর। পরবর্তী প্রশ্নে যাব। ছ নাম্বার, জার্মানিতে অনুষ্ঠিত ISSF জুনিয়র ওয়ার্ল্ড কাপ 2022 এ ভারত মোট কয়টি মেডেল জিতেছে। ভারত মোট 33টি মেডেল জিতেছে। অপশন বি, যার মধ্যে 13টি সোনা, 15টি রূপো, 5টি ব্রোঞ্জ। মেডেল ট্যালিতে ভারতই প্রথম স্থানে রয়েছে, দ্বিতীয় স্থানে রয়েছে ইতালি। পরবর্তী প্রশ্নে যাব। সাত নাম্বার, সম্প্রতি কোন প্রতিষ্ঠানে পরম পরুল নামে সুপার কম্পিউটারের উদ্বোধন করা হলো। এটা উদ্বোধন করা হয়েছে NIT নিট তিরুচিরাপল্লি। অপশন বি, তো নিট তিরুচিরাপল্লির ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি তিরুচিরাপল্লি, এস্টাবলিশড 1964। পরবর্তী প্রশ্নে যাব। আট নাম্বার, প্রথম ন্যাশনাল কনফারেন্স অফ ওমেন লেজিসলেটরস উদ্বোধন করলেন কে। এটা উদ্বোধন করেছেন রামনাথ কোবিন্দ। অপশন ডি, তিনি ভারতের 14তম এবং বর্তমান রাষ্ট্রপতি। এটি অনুষ্ঠিত হলো কেরালার তিরুবনন্তপুরমে। পরবর্তী প্রশ্ন নয় নাম্বার, কবে শ্রী রামায়ণ যাত্রা ট্রেন লঞ্চ হবে। এটা লঞ্চ হবে 21 জুন। অপশন সি, 21 জুনে লঞ্চ হবে শ্রী রামায়ণ যাত্রা ট্রেন। দশ নাম্বার প্রশ্ন, কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা ভাইস চ্যান্সেলর পদে কে নিযুক্ত হয়েছেন। নিযুক্ত হয়েছেন নীলোফার খান। অপশন ডি। এগারো নম্বর প্রশ্নে যাব, কোন ফুটবল ক্লাব UEFA ইউরোপা ফুটবল লীগ টাইটেল 2022 জিতেছে। ইউরোপা ফুটবল লীগ টাইটেল কোন ফুটবল ক্লাব জিতেছে। অপশন সি, আইনট্রাক্ট ফ্রাঙ্কফুর্ট। অপশন সি। পরবর্তী প্রশ্ন বারো নম্বর, কোন বলিউড অভিনেতা সম্প্রতি ফ্রেঞ্চ রিভেরা ফিল্ম ফেস্টিভ্যালে সিনেমার শ্রেষ্ঠত্বের জন্য একটি পুরস্কার পেয়েছেন। এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন সি নওয়াজুদ্দিন সিদ্দিকী।
বলিউড অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকী কানে 20 থেকে 21 মে 2022 অনুষ্ঠিত ফ্রেঞ্চ রিভেরা ফিল্ম ফেস্টিভ্যালে সিনেমায় শ্রেষ্ঠত্বের জন্য একটি পুরস্কার পেয়েছেন। সিদ্দিকীকে পুরস্কার প্রদান করেন বিশিষ্ট তারকা ভিনসেন্ট ডি পল। চলচ্চিত্রে অবদানের জন্য সিদ্দিকী এই পুরস্কার পান। পরবর্তী 13 নম্বর প্রশ্নে যাব। ভারতীয় রেসলিং ফেডারেশন সম্প্রতি কোন কুস্তিগিরের ওপর আজীবন নিষেধাজ্ঞা জারি করেছে? এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন বি সতেন্দর মালিক। রেসলিং ফাউন্ডেশন অফ ইন্ডিয়া IGI স্টেডিয়ামের KD যাদব হলের ভেতরে CWG ট্রায়াল চলাকালীন রেফারি জগবীর সিংকে মারধর করার অভিযোগে কুস্তিগির সতেন্দর মালিকের ওপর আজীবন নিষেধাজ্ঞা আরোপ করেছে। WFI সভাপতি ব্রিজভূষণ শরণের উপস্থিতিতে কমনওয়েলথ গেমস 2022 ট্রায়াল চলাকালীন সতেন্দর মালিক 125 কেজি ফাইনালে হেরে যাওয়ার পরে ঘটনাটি ঘটেছিল। পরবর্তী 14 নম্বর প্রশ্নে যাব। IBA এর অ্যাথলেটস কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন কে? নির্বাচিত হয়েছেন অপশন সি লভলিনা বরগোহাইন, অপশন সি টোকিও ব্রোঞ্জ পদক জয়ী লভলিনা বরগোহাইন IBA এর অ্যাথলেটস কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। আন্তর্জাতিক বক্সিং অ্যাসোসিয়েশনের সদর দপ্তর হচ্ছে লুসান সুইজারল্যান্ড, সভাপতি উমর ক্রেমলেভ, প্রতিষ্ঠা 1946। শেষ প্রশ্নে যাব 15 নম্বর। শেষ প্রশ্ন বলার আগে তোমাদের বলবো, তোমরা যারা গতকালের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটা দেখে উঠতে পারোনি তাদের জন্য উপরে কার্ডে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা ক্লাসটা পেয়ে যাবে। ওকে, চলো 15 নম্বর প্রশ্ন। 2022 সালের 21শে জুন আন্তর্জাতিক যোগা দিবস কর্ণাটকের কোন শহরে পালন করা হবে? এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন সি মাইসোরে পালন করা হবে। কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রক 21শে জুন কর্ণাটক রাজ্যের সাংস্কৃতিক রাজধানী এবং প্রধান ঐতিহাসিক গন্তব্য হিসেবে পরিচিত মাইসোর শহরে 8ম আন্তর্জাতিক যোগ দিবস পালন করবে। আমরা কর্ণাটক সম্পর্কে জানব। কর্ণাটকের রাজধানী ব্যাঙ্গালোর, মুখ্যমন্ত্রী বাসবরাজ বোমাই, রাজ্যপাল থাওয়ারচাঁদ গেহলট, জাতীয় উদ্যান আনসি, বন্দিপুর, ব্যানারঘাটা, কুদ্রেমুখ, রাজীব গান্ধী, প্রচলিত নৃত্য হচ্ছে ইয়কসোগানা, সুগ্গি, করগা, লাম্বি, কুনিথা। কারেন্ট অ্যাফেয়ার্সগুলো একবার চোখ বুলিয়ে নাও। কর্ণাটক রাজ্য সম্প্রতি নন্দিনী ক্ষীরা সমৃদ্ধি সমবায় ব্যাংক স্থাপন করেছে। কর্ণাটকের ব্রেন হেলথ ইনিশিয়েটিভের অ্যাম্বাসাডার নিযুক্ত হয়েছেন ক্রিকেটার রবিন উথাপ্পা। কর্ণাটকের শিবমোগ্গা এয়ারপোর্টের নাম রাখা হয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী BS ইয়েদুরাপ্পার নামে। নিউমোনিয়ার বিরুদ্ধে সচেতনতা গড়তে সাস ক্যাম্পেইন লঞ্চ করেছে কর্ণাটক রাজ্য সরকার। কর্ণাটকের রাজধানী ব্যাঙ্গালোরে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস প্রতিষ্ঠা করা হয়েছে। এই হচ্ছে কর্ণাটক সম্পর্কিত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। তো এই 15টা প্রশ্ন ছিল তোমাদের আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের। এরপর আমরা দেখে নেব গতকাল তোমাদের হোমওয়ার্কের জন্য যে 3টে প্রশ্ন দিয়েছিলাম তার উত্তর এবং সঠিক উত্তরদাতার নাম। 28শে মে তোমাদের হোমওয়ার্কে 3টে প্রশ্নের প্রথম প্রশ্ন, স্প্যানিশ গ্র্যান্ড প্রিক্স 2022 টাইটেল জিতলেন কোন রেসিং কার ড্রাইভার? এই প্রশ্নের উত্তর হচ্ছে ম্যাক্স ভার্স্টেপেন, তিনি বেলজিয়ান ডাচ রেসিং কার ড্রাইভার। 2 নম্বর প্রশ্ন, প্রথম বাঙালি মহিলা হিসেবে অক্সিজেন ছাড়াই মাউন্ট এভারেস্ট জয় করলেন কে? পিয়ালি বসাক জয় করলেন, তিনি পশ্চিমবঙ্গের চন্দননগরের বাসিন্দা। 3 নম্বর প্রশ্ন, সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রাইভেট সেক্রেটারি পদে নিযুক্ত হলেন কে? নিযুক্ত হলেন বিবেক কুমার। এই 3টে প্রশ্ন ছিল তোমাদের হোমওয়ার্কের জন্য। তোমরা যারা সঠিক উত্তর করেছো তাদের নামগুলো একবার বলবো। ফার্স্ট কমেন্ট করেছে উদিতা চক্রবর্তী, সেকেন্ড কমেন্ট করেছে সরজিৎ মণ্ডল, তারপরের নাম সুপ্রিয় চ্যাটার্জি, সৌম্যজিৎ দাস, কিমি সন্ন্যাসী, দীপক সরকার, অঙ্কনা ঘোষ, প্রত্যেকে সঠিক উত্তর করেছো। এখন দেখে নাও কোশ্চেন অব দ্য ডে 3টে কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন, সম্প্রতি কে দিল্লির নতুন লেফটেন্যান্ট গভর্নর নিযুক্ত হয়েছেন? সেকেন্ড কোশ্চেন, ভারতে প্রথম রাজ্য হিসেবে স্বাস্থ্য বিভাগে ড্রোনের ব্যবহার করছে কোন রাজ্য? থার্ড কোশ্চেন, 2022 IBA ওমেন্স বক্সিং চ্যাম্পিয়নশিপে ভারত মোট কয়টি মেডেল জিতল? 3টে প্রশ্নের উত্তর তোমরা কমেন্ট সেকশনে জানাবে। এখন আমরা দেখে নেব গতকালের কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক। 28শে মে কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক। প্রথম প্রশ্ন, ইন্ডিয়ান আর্মি এভিয়েশন কর্পসে প্রথম মহিলা কমব্যাট এভিয়েটর হিসেবে নিযুক্ত হলেন কে? অভিলাষা বারাক, অপশন সি। 2 নম্বর, ভারতের বৃহত্তম ড্রোন উৎসব কোথায় উদ্বোধন করলেন নরেন্দ্র মোদি? নিউ দিল্লি, অপশন সি। 3 নম্বর,
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন টি টোয়েন্টি ক্রিকেট সিরিজে ভারতীয় ক্রিকেট দলের নেতৃত্ব কে করবেন? কে এল রাহুল, অপশন ডি। 4 নম্বর, লিসেন টু ইয়োর হার্ট, দ্য লন্ডন অ্যাডভেঞ্চার শিরোনামে বই লিখলেন কে? রাস্কিন বন্ড, অপশন সি। 5 নম্বর, 75তম ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলিতে কমিটি বি এর চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হলেন কে? রাজেশ ভূষণ, অপশন এ। 6 নম্বর, প্রথম মেট্রো সিটি হিসেবে পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টার রিলিজ করল কে? রিলিজ করেছে কলকাতা, অপশন বি। 7 নম্বর, মানামাতে অনুষ্ঠিত বাহরিন প্যারা ব্যাডমিন্টন ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপে ভারত মোট কয়টি মেডেল জিতেছে? 23টি মেডেল জিতেছে, অপশন ডি। 8 নম্বর, ভাসভিক ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ অ্যাওয়ার্ড 2020 জিতেছেন কে? এ গোপালাকৃষ্ণন, অপশন বি। 9 নম্বর, সম্প্রতি কোন প্রতিষ্ঠানের গবেষকরা ন্যানো বটস তৈরি করল? IISc ব্যাঙ্গালোর, অপশন বি। 10 নম্বর, অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার OBE সম্মান পেলেন কোন ভারতীয় বিজনেস লিডার? কিশোর জয়রামন, অপশন সি, তিনি রোলস রয়েস ইন্ডিয়ার প্রেসিডেন্ট। 11 নম্বর, কোন দেশ 15 থেকে 21 জুনের মধ্যে প্রথম ডিজিটাল আদমশুমারি পরিচালনা করতে যাচ্ছে? বাংলাদেশ, অপশন এ। 12 নম্বর, গ্রিসে 12তম আন্তর্জাতিক জাম্পিং মিটিংয়ে সম্প্রতি কে স্বর্ণপদক জিতেছে? মুরালী শ্রী শঙ্কর, অপশন সি। 13 নম্বর, কোন ভারতীয় বংশোদ্ভূত রাজনীতিবিদ স্থানীয় লন্ডন কাউন্সিলের প্রথম দলিত মহিলা মেয়র হয়েছেন? মহিন্দার কে মিধা, অপশন বি। 14 নম্বর, সম্প্রতি কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং ভারতের প্রথম ল্যাভেন্ডার ফেস্টিভ্যালের উদ্বোধন করেছেন? জম্মু কাশ্মীর, অপশন ডি। শেষ প্রশ্ন 15 নম্বর, দ্য ইন্ডিয়া স্টোরি শিরোনামে বইটি কে লিখেছেন? বইটি লিখেছেন বিমল জালান, অপশন সি। ওকে, তাহলে বন্ধুরা, এই ছিল আজকের ক্লাসে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। ক্লাস ভালো লাগলে অথবা গ্রহণযোগ্য বলে মনে হলে একটা লাইক করে দিও। নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপের সঙ্গে জয়েন হয়ে যেতে পারো, লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরের ক্লাসে। ভালো থেকো, বাই।